আপনার হার্ড ডিস্কে কোনো ত্রুটি আছে কিনা তা নিশ্চিত হয়। আপনি কম্পিউটারের কিছু সমস্যার সমাধান এবং আপনার কম্পিউটারের কার্যকারিতা উন্নত করতে পারেন। আপনি আপনার হার্ড ডিস্কের ব্যাড সেক্টরগুলোকে শনাক্ত করে তা রিকভারি করার মাধ্যমে হার্ড ডিস্কটিকে ত্রুটিমুক্ত করতে পারবেন। এছাড়া সিস্টেম সংক্রান্ত ত্রুটির কারণে যদি আপনার ব্লু স্ক্রিন অফ ডেথ সমস্যাটি দেখা দিয়ে থাকে তাও সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটি করবেন। তবে শুরু করার আগে বলতে চাই, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা তা পেয়ে যাবেন। আমি হার্ড ডিস্কের একটা ড্রাইভ চেক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একই প্রক্রিয়ায় সবগুলো চেক করে নেবেন। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা ভিডিওটিতে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা, সি ড্রাইভটা সবার শেষে চেক করবেন, কারণ কম্পিউটার চালু থাকা অবস্থায় এটা চেক হবে না। সবগুলো চেক করার পর একই প্রক্রিয়ায় এটা চেক করতে গেলে উইন্ডোজ ক্যানটি চেক দি ডিস্ক হুইল ইট এস ইন ইউজ এই লেখা আসবে, তারপর স্ক্যাডুল ডিস্ক চেকে ক্লিক করার পর কম্পিউটার রিস্টার্ট দিবেন, এরপর এটার স্ক্যান প্রক্রিয়া শুরু হবে। Thank you.
www.thebrainstorm.com for more technical videos.